নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, আইপি ইতিহাস ও পরিবেশ চর্চা সমর কুমার মল্লিক। তো দেখো, এই বই থেকে আজকে আমি তৃতীয় অধ্যায় মানে থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আইপি, ঠিক আছে। তো দেখো, সমর কুমার মল্লিক এবং প্রশান্ত দত্ত, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি নবম শ্রেণীর থার্ড চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো থার্ড চ্যাপ্টার ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংজ্ঞা। তো দেখো, এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেব। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, প্রাচীন রোমান সাম্রাজ্যের যুগে ল্যাটিন ভাষায় ন্যাশন শব্দের অর্থ কী? এর অ্যান্সার হবে জাতি। দু দেখের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সূচনা ঘটে কত খ্রিস্টাব্দে? সের অ্যান্সার 1815 খ্রিস্টাব্দে। তিন দেখের প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ভিয়েনা। দু দেখের প্রশ্ন কি বলেছে, সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন? এর অ্যান্সার হবে নেপোলিয়ান। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন বলেছে, কোন সময় ইউরোপে জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। এই সমস্ত প্রশ্নগুলো আমি এক্ষুনি তোমাদের আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্সার হবে পঞ্চদশ ও ষোড়শ শতকে, ঠিক আছে। ইউরোপের জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছিল পঞ্চদশ ও ষোড়শ শতকে। দুই দেখার প্রশ্ন কি বলেছে, প্রথম কোথায় জাতিরাষ্ট্র গঠিত হয়? অ্যান্সার হবে ফ্রান্সে। তিন দেখার প্রশ্ন কি বলেছে, ভিয়েনা সম্মেলন কোথায় বসে? অ্যান্সার হবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এই সম্মেলনটা হয়েছিল। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, চার দেখের প্রশ্ন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? অ্যান্সার হবে অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপ। অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পাঁচ দেখের প্রশ্ন, কে জুলাই অর্ডিন্যান্স জারি করেন? অ্যান্সার হবে পলিগোনাক। কে জুলাই অর্ডিন্যান্স জারি করেন? অ্যান্সার হবে পলিগোনাক। পরের প্রশ্ন, ছয় দেখের প্রশ্ন, নব্য ইতালি বা ইয়ং ইতালি দল কে গঠন করেন? অ্যান্সার হবে জোসেফ মাৎসিনি। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, সাত নম্বরের প্রশ্ন, রক্ত ও লোহীয় নীতির প্রবর্তক কে? অ্যান্সার হবে বিসমার্ক। বিসমার্ক ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী, প্রাশিয়ার প্রধানমন্ত্রী। সুপ্রিয় দর্শকার্থী, এবার ঠিক না বলে এগুলো সলভ করে দেবো। এক দেখে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটার্নিক, এটা ঠিক আছে। দু দেখে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব ঘটেছিল, এটাও ঠিক আছে। তিন দেখে 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব ঘটেছিল, এটাও ঠিক আছে। এবার আমি তোমাদের স্তম্ভ মেলাবো। তো দেখো, ইংল্যান্ডের রাজা অ্যান্সার হবে সপ্তম হেনরি। দু দেখে ফরাসি রাজা অ্যান্সার হবে অষ্টাদশ লুই। তিন নম্বরে প্রাশিয়ার রাজা অ্যান্সার হবে তৃতীয় উইলিয়াম। চার দেখে অস্ট্রিয়ার রাজা অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার প্রথম ফ্রান্সিস। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের এই দুই দেখের প্রশ্নগুলো সলভ করে দেবো, বা ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। কার্ল ভার্টস ডিগ্রি অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার 1819। দু দেখে কি বলেছে, ট্রোপো প্রোটোকল অ্যান্সার হবে 1820। গ্রিসের স্বাধীনতা যুদ্ধ অ্যান্সার হবে 1824। চার দেখে ইউরোপ শক্তি সমবায় গঠন অ্যান্সার হবে 1815। সুপ্রিয় দর্শকার্থী, এই যে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করিয়ে দেবো। শূন্যস্থান পূরণ করো, ড্যাশ ছিল নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ? অ্যান্সার হবে ওয়াটারলুর যুদ্ধ ছিল নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ। ওয়াটারলুর যুদ্ধ ছিল নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ। দু দেখে প্রশ্ন কী বলেছে, জোলভেরাইন ছিল ড্যাশ শুল্ক সংগ্রহ সংঘ? অ্যান্সার হবে প্রাশিয়ার নেতৃত্বে গঠিত জার্মানির বাণিজ্য শুল্ক সংগ্রহ। তোমরা এটাও লিখতে পারো যে জোলভেরাইন ছিল জার্মানির শুল্ক সংগ্রহ, ঠিক আছে। প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির বাণিজ্যিক শুল্ক সংগ্রহ, সংঘ যাকে বলে। এবার আমি তোমাদের বিবৃতিগুলো সলভ করিয়ে দেব। বিবৃতি এক দেখে কি বলেছে, নেপোলিয়ান ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান। ব্যাখ্যা খ হবে, তিনি ইউরোপের বিভিন্ন দেশ জয় করেন। দু দেখের বিবৃতি, মেটার্নিকের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটবে। এর ব্যাখ্যা হবে ক হবে, মেটার্নিক মনে করতেন বিপ্লবের ভাবধারা হলো জীবাণুর মতো। পরের প্রশ্ন বিবৃতি, ঠিক আছে। তিন, ফ্রান্সে উদারপন্থী ও প্রজাতন্ত্রী দলের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এর বিবৃতির এর ব্যাখ্যা গ হবে, এই দুই দল পরস্পর বিরোধী মতাদর্শে বিশ্বাসী ছিল। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের
তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আর তোমাদের এই দু দাগের যে প্রশ্নগুলো আছে এইগুলো ঠিক আছে মান দুই, এইগুলো খুব শীঘ্রই আমি সলভ করিয়ে দেব। তার সঙ্গে তোমাদের এই যে চতুর্থ অধ্যায় ঠিক আছে, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ আগামীকালই আমি এটা সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।